আসসালাম আলাইকুম আর আহনাতুল্লাহি ওরা তিন আলহামদাল্লিল্লাহি রবীলা আল্লাহ বিন ওয়ালাহ আফিবাতুল তাতসাল্ম আল্লাহ আশরাফিল এম বি আই ওয়াল্মুর সালিম সম্মানিত দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হল যে ভুলগুলো আমরা অজুতে করি অজু হল পবিত্রতা অজু হল পবিত্রতা রসুল সাল্লাহ আলুসাল্লাম বলছেন আত্মহুর সাত্রুল ইমা পবিত্রতা হল ইমানের অঙ্গ আল্লাহ তায় বলছেন আল্লাহ তায়াল্লা তৌবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে রসুল সাল্লাহ আলিবু একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি দেখছি এই কবর দুটিতে আজাব হচ্ছে কিন্তু বড় কোনো কারণে নয় তার একটি হলো তারা প্রসাব থেকে পরিপূর্ণভাবে পবিত্র হতো না এজন্য পবিত্রতা ইমানের একটি বিরাট গুরুত্ব বহন করে পবিত্রতা মুসলমানদের এটা হলো নিদর্শন মুসলমানরা সব সর্বক্ষণ পবিত্রতা। পবিত্র অবস্থায় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে এটাই হলো মুসলমান আর কাফেররা তারা অপবিত্র থাকবে তারা প্রসাব পায়খানা করবে তাতে তাদের কোনো খেয়াল থাকবে না তারা যেখানে খুশি প্রসাব করবে পায়খানা করবে যেভাবেই হোক তারা এগুলো পরিষ্কার করবে কিন্তু পবিত্র তার কোনো ধার তারা ধারবে না কিন্তু প্রতিটা মুহূর্তে মুসলমানরা পবিত্র অবস্থায় থাকবে এই পবিত্রতার ব্যাপারে রসুর সালাম বলছেন লা সলাত লিমাল্লাম উজু আল্লাহ অলা উজু আ লিমাল্লাম ইয়সকুর ইসমাল্লাহ যে ব্যক্তি উজু করবে না তার নামাজ হবে না যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে না সে ব্যক্তির নামাজ হবে না আর যে ব্যক্তি অজুতে বিসমিল্লা বলবে না তার অজুই হবে না আমরা অজুতে যে বড় ভুলগুলো করি সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় অজু করতে আসি দুই চারজন এসে গল্প করতে করতে অজু করতে বসে যাই অজু করে চলে যাচ্ছি মসজিদে আবার গল্প করতে করতে কিন্তু আমরা বিসমিল্লা বলতে ভুলে যাই একদল অলামা ইকরামী হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি অজু করবে না তার যে ব্যক্তি অজুতে বিসমিল্লা বলবে না তার অজুই হবে না কারণ রসু সালাইসালাম বলছেন লাজু আলাউল ইমাল্লা ইসমাল্লা যে ব্যক্তি বিসমিল্লা বলবে না তার অজু হবে না আরেকদল অলামা ইকরাম বলছেন অজু হবে অজু হবে তবে পরিপূর্ণ হবে না এজন্য বিসমিল্লাহির রহমান রাহিম এটি বলা আমাদের অবশ্যই জরুরি আমরা অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলবো তারপরে নসোবাক করব। আমরা মেসোয়াক করা অভ্যাস করব রসুল সাল্লাহ আলিবাসাল্লাম মেসোয়াক করতেন আল্লাহ রসুল বলছেন আমার বলছেন যদি আমার উন্মতের উপর কষ্ট না হতো আমার উন্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে আমি মেসোয়াক করাকে বাধ্য করে দিতাম প্রত্যেক অজুর সময় প্রত্যেক অজুর সময় মেসোয়াক করাকে বাধ্য করে দিতাম আশারাতিয়্লাতে আল আনহা বলছেন যে রসুসাল্লা সাল্লাম কখনো যখনই বাইরে থেকে ঘরে আসতেন আগে মেসওয়াক করতেন মেসওয়াকের অসংখ্য ফায়দা মেসো মেসওয়াকের ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন এই জন্য আমরা বিশেষ করে অজুর সময় আমরা মেসওয়াক করা অভ্যাস করব। তাহলে আমাদের অজুটা পরিপূর্ণ হবে তারপরে হলো তিন নম্বরে আমরা হাত ধুয়ে ফেলবো হাতটাকে খুব চমৎকারভাবে ধোবো এভাবে খিলাল করে ফেলবো রসুসাল্লাম হাতকে আঙুলের ভিতরে আঙুল দিয়ে এভাবে খিলাল করার কথা বলেছেন হাতকে আমরা খিলাল করব যাতে কোনো অংশ একটু কিনা থাকে শুকনা না থাকে যদি কোনো অংশ একটু চুল পরিমাণ শুকনা থাকে তাহলে কিন্তু আমাদের অজু হবে না তারপরে আমরা মুখে পানি দেব এই মুখে পানি দিয়েই ফেলে দেবো এমনটা না মুখে পানি দিয়ে চারোদিকে ঘুরয়ে মুখটার চারোদিকে পানিটাকে আমরা ঘুরাইয়ে তারপরে ফেলে দেব তারপরে আমরা নাকে পানি দেব, নাকে পানি দিয়ে যদি সম্ভব হয় হালকা একটু টান দেব যাতে মোটামুটি পানিটা পৌঁছায় যায় নাকে পানি দিয়ে নাকটাকে কি করব। পরিষ্কার করে ফেলবো দেখুন ইসলাম কত সুন্দর সুবাহান্লাহে বহামদি প্রথমে আপনাকে হাত ধোয়ার কথা বলছে কেন যদি আপনার হাতে ময়লা থাকে যদি আপনার হাতে জীবাণু থাকে তাহলে আপনি যদি মুখে পানি দেন আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্য মুখ ধোয়ার আগে হাত ধুতে হবে এবার হাত ধোয়ার পরে আপনি নাকটাকে পরিষ্কার করে ফেলবেন এরপরে কি করবেন আল্লাহ তাই বলছেন আল্লাহ তাই বলছেন যদি তোমরা নামাজ পড়তে ইচ্ছা করো নামাজের জন্য দাঁড়াতে চাও তাহলে তোমরা কি করবা তোমাদের চেহারাকে সম্পূর্ণ চেহারাকে ধুয়ে ফেলবা এই চেহারা ধোয়ার নিয়ম হল এই কপালের চুলের গোড়া থেকে শুরু করে নিস পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডলটাকে আমরা ধুয়ে ফেলবো অনেকেই উজু করে দেখা যায় এই সমস্ত জায়গা শুকনা থেকে যায় এই সমস্ত জায়গাগুলো কি শুকনা থেকে যায় কোনোরকম মুখে পানি দিয়েই চলে আসে মনে রাখতে হবে আমাদের উজু যদি না হয় আমাদের নামাজ হবে না আমাদের এই পরিশ্রমটা বৃথা যাবে নামাজের এজন্য থেকে গুরুত্ব কোনো অংশেই কম নয় অজুটাকে আগে আমরা পরিপূর্ণভাবে করব। তাহলে সমস্ত মুখমণ্ডল যখন আমরা ধুয়ে ফেলব ধুয়ে ফেলার পরে খেয়াল করতে হবে যাদের দাড়ি আছে দাড়িগুলোকে খিলাল করব, যাতে এর নিচে পানিটা পৌঁছে যায় তারপরে মারাফিক মারাফিক বলা হয় কিনু পর্যন্ত এই কিনুটাকে মারাফিক বলা হয় অর্থাৎ এখান থেকে শুরু করে এই কিনু পর্যন্ত আমরা সমস্ত দুই হাতটাকে কি করে বলব ধুয়ে ফেলব পরিষ্কার একেবারেই ধুয়ে ফেলবো অনেক সময় আমরা উজু করি দেখা যায় এই কিনুটা শুকনা থাকে এই জায়গাটা শুকনা থেকে যায় অথবা এই জায়গাটা শুকনা থেকে যায় তার মানে কোনোরকম আমরা হাতে পানি দিয়েই আমরা নামাজের জন্য দৌড় চলে যাই না দুই হা আগে মনে রাখতে হবে নামাজ আমরা যদি দুই রাগাত নাও পাই তাতেও আমার সমস্যা নেই যদি অজু অজু পরিপূর্ণ হয় আর আমার অজুটাই সুন্দর হলো না আমি তো বীর আর সাথে নামাজ পড়লাম কিলাব নামাজই হলো না কারণ রসুল সাল্লাহাম বলছেন লামাল্লাম উজু আলাউ যে ব্যক্তি যার অজু হলো না তার নামাজ হলো না সুতরাং দুনু হাতকে আমরা কিনো পর্যন্ত ধুয়ে ফেলব তারপরে কি ওমসাহু বিরু ওসাকুম। তারপরে বিরু উসাকুম তারপরে আমরা আমাদের মাথাকে কী করব আমু বিরু উসাকুম আমাদের মাথাকে আমরা কী করবো মাসেক করবো এইভাবে ধরে এই সমস্ত মাথাকে মাসাহ করে আবার পিছনের দিকে এইভাবে কি করব টান দেব। সমস্ত মাথা এইভাবে আমরা ধরবো এইভাবে ধরে সমস্ত মাথাকে আমরা এইভাবে নিয়ে পিছন দিক থেকে আবার এইভাবে কি দেবো এই জায়গা দিয়ে টান দিয়ে তারপরে এ করে কানটা কানের ভিতরে সাদা দুটো আঙুল ঢুকায় ফেলব এই হলো মাথা মাসে করা তারপরে ওয়ার জুলা কুমিলাল কাবাইন আমরা দুই পায়ের টাকনু টাকনো বলা হয় পায়ের এই যে ঘিরা গিরা পর্যন্ত আমরা কি করব ধুয়ে ফেলবো পায়ের ক্ষেত্রেও ঠিক আমরা আঙ্গুলগুলাকে এইভাবে কী করবো খেলাল করে ফেলবো যাতে আমাদের কোনো আঙুলের অংশ কি না থাকে ভিজা না থাকে তারপরে হলো এই ওযু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া করতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোথাও আছে আরেকটি দোয়া আছে আল্লাহমাদ আল্লী মিনাত্তাবিনা বা জা আল্লী মিনালিন রসুল সাল্লিউসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি অজুর পরে এই দোয়াটি পড়ে যদি কোন ব্যক্তি অজুর পরে এই কালিমার শাহাদাতের সাক্ষ্য দেয় এবং দোয়াটি পড়ে আল্লাহ সুবাহান তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা উন্মুক্ত করে দেবেন সোবাহান আল্লাহ আহমদ তার মানে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে অজু করে এই দোয়াটি পড়ে আটটি দরজা দিয়েই সে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে গেল অর্থাৎ সে যে দরজা দিয়ে যেতে চায় আল্লাহ সুবাহান্লা পক্ষ থেকে তার পারমিশন আছে সুবাহান আল্লাহমদি কত গুরুত্বপূর্ণ আমরা এটি জানিও না অনেকে আমরা হয়তো জানলেও অনেকে পড়ি না এজন্য অজুর পরে মনে রাখতে হবে ইলাহা আশাদুল্লা ইন আুলু আল্লাহনা জা আল্লি মিন আল তাহরিন এটি আমরা পড়ব আল্লাহ সোবাহানা হুয়াতে আলাহ খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদেরকে অজু করে সালাত আদায় করার তৌফিক দান করুক আমিন সুবাহান আল্লাহ হুম বে হামদিক আর্লা ইলাহা ইল্লা আং তাস্তা ও ফিরুকাতু ইলাহি আসসালামু আলাইকুম অ রাহামাতুল্লাহি অবারাকত